একেবারেই প্রাথমিক তদন্তে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের এডিসি হারুন এবং আমাদের ইন্সপেক্টর মোস্তফা দুজন ব্যক্তি বাড়াবাড়ি করছে, আইনের ব্যত্যয় ঘটছে, তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। তারপর আমি একটা তদন্ত কমিটি করে দিয়েছি। এই তদন্ত কমিটি রিপোর্ট পাওয়ার পরে আমাদের অফিসারদের কার কতটুকু দোষ তাই সেই অনুসারে আমরা বিভাগীয় ব্যবস্থা সহ অন্যান্য কোনো ব্যবস্থা নেওয়ার থাকলে আমরা পুলিশ সদর দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় সুপারিশ সহকারে প্রেরণ করব। তদন্ত কমিটি রিপোর্ট না পাওয়া পর্যন্ত তা আমি বলতে পারবো না। এখন হারুন এই তথ্য কোথায় পাইলে এটা হারুন বলতে পারবে না। আমি সানজিদের সাথে কথা বলি নাই, সানজিদ এই ধরনের স্টেটমেন্ট দিলে ঠিক করে নাই, কারণ কমিশনের অনুমতি ছাড়া সেইভাবে স্টেটমেন্ট দিতে পারে না।